এই সপ্তাহে সঠিক মনোনয়ন করা নিয়ে আলোচনা করছি আমাদের পছন্দ অথবা সিদ্ধান্তের গুরুত্ব বুঝতে পারাটা খুবই মূল্যবান বাইবেলের দ্বিতীয় বিবরণের তিরিশ উনিশে বলা হয়েছে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু রাখিলাম দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় না এখানে শ্বাস নেওয়া অথবা না নেওয়ার কথা বলা হচ্ছে বরং এখানে প্রকৃত জীবন বনাম সব রকম দুঃখ দুর্দশা নিয়ে মৃত্যুর মতো বেঁচে থাকার করে কথা বলা হচ্ছে আর তোমার সামনে জীবন ও মৃত্যু রাখলাম তুমি পছন্দ করে নাও অতএব জীবন মনোনীত করো যেন তুমি সব অংশে বাঁচিতে পারো আমরা সারা দিনে কত সিদ্ধান্ত নি ভাবলে অবাক হতে হয় আর মনে হয় না আমরাও নিজেরাও সচেতন কিন্তু এটা পড়ার পর গত কয়েকদিন আমি একটু সচেতন হয়েছি সুতরাং আমার মনে হয় আমাদের ক্রোধ হতাশা মন খারাপ শান্তির অভাব যা আমাদের জীবনে প্রায় আসে তার জন্যে আমাদের দায়িত্ব নেওয়া শুরু করতে হবে আমাদের বুঝতে হবে যে এই বিষয় আপনাদের কিছু করণীয় আছে আপনাদের এটা মনে রাখতে হবে আবার বলছি শুনুন আমাদের দায়িত্ব নেওয়া শুরু করতে হবে আপনাদের বুঝতে হবে যে এই বিষয়ে আপনাদের কিছু করণীয় আছে বই কি এবার প্রত্যেকে বলুন তো এই বিষয়ে আমাদের কিছু করণীয় আছে এবং সেটা হলো শুধুমাত্র বেছে নেওয়া এখন আজ আমরা বেশ কিছু বাইবেলের বাণী দেখব এবং মনে হয় সেটা খুব প্রয়োজন আমাদের মধ্যে প্রজ্ঞা আছে বাইবেলের এক করতীয়তে বলা হয়েছে যিশু আমাদের মধ্যে ঈশ্বরে প্রজ্ঞা এনেছেন সুতরাং আমাদের মধ্যেই আছে আপনারই ভেতরে আছে আমাদের যা করা উচিত বলে আমি মনে করি তা হল আরও একটু গভীরভাবে জীবনযাপন করা এবং এই কথাটারও একটা আধ্যাত্মিক অর্থ আছে হ্যাঁ গভীর জীবন এবং এর অর্থ কেউ জানে না গভীরভাবে জীবনযাপনের সহজ অর্থ হলো আপনি যা ভাবেন যা চান যা অনুভব করেন সময় নিয়ে তার চেয়েও আরও গভীরে গিয়ে দেখুন কি উপলব্ধি হয় কারণ ওইখানেই আছে প্রজ্ঞা প্রজ্ঞা এবং শান্তি একসঙ্গে থাকে তারা যমজের মতো আপনি যখন প্রজ্ঞার সাথে চালিত হবেন তখন অবশ্যই আপনি শান্তি পাবেন এবং যদি আপনার জীবনে শান্ত না থাকে তাহলে তার কারণ আপনি প্রজ্ঞার সাথে জীবনকে চালিত করেননি আপনি শ্রেষ্ঠ পন্থা মনোনয়ন করেননি কেউ যদি খ্রিস্টে থাকে বাইবেলে বলে সে মুক্ত তিনি যাকে মুক্ত করেছেন তিনি সত্যিই মুক্ত এবং আমরা এই মুক্ত সম্বন্ধেই ভালোবাসি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে যে মুক্তি আসে দায়িত্বের সঙ্গে স্বাধীনতা স্বাধীন নয় যিশু তা বিনামূল্যে সরবরাহ করেছেন কিন্তু তার জন্য নিজেকেই তা পছন্দ করে নিতে হবে এবং জীবন ও মৃত্যুর মধ্যে থেকে সত্যি বেছে নেওয়া ঈশ্বর যে নিজে থেকে তার একটা আমাদের ওপর আরোপ করেন না এটা ভাবতে বিস্মিত হতে হয় এবং আমাদের সেই বেছে নেওয়া আমাদের জীবনে ফল ফলায় বাইবেলে একেই বলা হয় বপন করা ও ফসল ফলা মূর্খ হয়েও না এতে বলা আছে একজন যেমন বপন করবে তেমনই ফসল লাভ করবে সুতরাং আমি যখন প্রজ্ঞার বীজ বপন করি তাহলে প্রজ্ঞার সব প্রতিশ্রুতি জীবনে সার্থক হবে এবং মূর্খের বীজ বপন করলে তেমনই সব পুরস্কার পাব এটা একটা ছোট্ট সমীক্ষা করা যাক আমি যদি আপনাদের সারাক্ষণ বসে নিজের জন্য দুঃখ করে যেতে বলি তাহলে তা বুদ্ধিমানের মতো হবে না কতজন বলতে পারবেন আপনারা বুঝতে পারবেন না কেউ যদি আপনাকে অসন্তুষ্ট করে এবং আপনার সামনে দ্রুত তাকে ক্ষমা করে সারা দিন মুক্ত হয়ে যাওয়া অথবা মনে মনে তার প্রতি ক্রোধ এবং ঘৃণা নিয়ে সারাদিন মনের ভেতরে ফেরততে বিরক্ত হওয়ার মতো দুটি বিকল্প থাকে তাহলে ক্ষমা করাটা বুদ্ধির নাকি বোকামির কাজ দেখুন আপনারা সত্যি স্মার্ট যদি কেউ কিছু করে এবং আপনাকে যদি হয় সন্দিহীন অথবা বিশ্বাস করতে হয় তাহলে সন্দেহ ও বিশ্বাস করার মধ্যে কোনটা করা বুদ্ধির হবে দেখেছেন যা বুঝতে আমার প্রায় চল্লিশ বছর লেগে গেছে হতে পারে আমি আমার তিরিশটা শো করে বুঝবো সব আমার ঈশ্বর বলেছেন যা আমার কাছে খুব কঠিন বলে মনে হতো ভীষণ কঠিন ক্ষমা করা খুব কঠিন ব্যাপার অন্যর কাজকে ভালো বলে বিশ্বাস করা জীবনে খারাপ পরিস্থিতি হলে নিজের জন্য দুঃখ না করা খুবই কঠিন ব্যাপার আসলে এসব কিছু কঠিন নয় যা কঠিন তা হলো এই সবের কাছে হাল ছেড়ে দেওয়া কারণ এরাই দুর্দশার কারণ সুতরাং আপনারা যদি সত্যি সুখী হতে চান আমি যা সুপারিশ করব তাহলে শ্রেষ্ঠ পন্থা হলো আপনারা যা চান যা চিন্তা করেন অনুভব করেন তার চেয়েও আরও একটু গভীরভাবে জীবনকে চালনা করুন এবং যা সত্য বলে জানেন তাই করুন এখন আমি আপনাদের একটা কথা বলতে চাই এবং চাই যে আপনারা মনে রাখুন সেটা হলো যতবার খারাপ লাগা সত্ত্বেও আপনি যা সঠিক তাই করবেন বুঝবেন আপনি পরিণত হচ্ছেন যখনই আপনি ভালো না লাগা সত্ত্বেও যা সঠিক সেই কাজ করবেন আপনার বৃদ্ধি ঘটবে অবশ্যই ঘটবে এখন কোনো ক্ষেত্রে যদি আপনার বৃদ্ধি ঘটে থাকে এবং সহজেই যা সঠিক তাই করতে পারেন তাহলে তা ভালো কিন্তু ক্ষেত্রে আপনার কোনো আধ্যাত্মিক বৃদ্ধি হয় না ঈশ্বর আপনাকে তখন অন্য কোনো ক্ষেত্র দেখাবেন অর্থাৎ সঠিক ক্ষেত্র পছন্দ করা সহজ ব্যাপার নয় লুকের পঞ্চম পরিচ্ছেদে খুব ভালো দৃষ্টান্ত আছে এখন আমি আপনাদের সেসব দেখাচ্ছি না লুক পাঁচের প্রথম সাত স্তবকে আছে শিষ্যরা সারারাত ধরে মাছ ধরার চেষ্টা করেও কিছু ধরতে পারেনি। একবার ভাবুন সারা রাত পরিশ্রম করে একটা মাছও ধরতে পারেনি তারা ঘাটে ফিরে এসে পরের দিন সকালে জাল ধুচ্ছেন মেলে দিচ্ছেন সে এক মহা পরিশ্রমের কাজ তারা সবাই হতাশ যখন তারা সব কিছু গুছিয়ে তুলে ফেলেছে তখন যিশু নৌকায় চড়ে বললেন গভীর জলে গিয়ে আরও কিছুক্ষণ মাছ ধরার চেষ্টা করো এত হাল ছাড়ো না এখন তিনি শিষ্যদের যে কথাটা বলার চেষ্টা করলে তা হলো মাছ না পাওয়ার কারণ হল অগভীর জলে জল ফেলা অগভীর জল হল খ্রিশ্চানদের অগভীর জীবনযাপনের রূপক এটি আমাদের ওই আমি চাই আমার মনে হয় আমি ভাবি আমি চিন্তা করি আমার মনে হয় এরকম অনুভূতির জগৎ দ্বারা চালিত হওয়া যতদিন আমার যৌবিক অনুভূতি খুশি ততদিন আমি খুশি কিন্তু যখন তাদের গভীর জলে যেতে বলবেন পিতর যে কথা বলেছিলেন আমার খুব ভালো লাগে পিতর বলেছিলেন হে নাথ আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছু মাত্র পাই নাই কিন্তু আপনার কথায় আমি অবশ্যই জাল ফেলিব এ এক মহান কথা এই লুক পাঁচের বিষয় নিয়ে আমি এতগুলো কথা বলতে পারি এখানে পিতর বলতে চাইছেন আমি যাব এই শব্দটি এটাই আপনাদের সার্থক করে তুলবে দাউদ যখন বলেছিলেন আজকের এই দিন প্রভু সৃষ্টি করেছেন আমি আন্তরিক এবং খুশি থাকব আমার মনে হয় না সেদিন তিনি সত্যি সকালে উঠে আনন্দিত হয়েছিলেন আমার মনে হয় তিনি সম্ভবত খুব খারাপ একদিনের সম্মুখীন হতে যাচ্ছিলেন কিন্তু তিনি বলেছিলেন আমি সিদ্ধান্ত গ্রহণ করব আমাদের যা কিছু যন্ত্রণা দেয় তার বেশিরভাগই তেমন গভীর কোনো সমস্যা নয় আপনারা তার মুখোমুখি হন নিজের কাজ করে চলুন জীবন ত্রুটিহীন নয় আমিন আপনার পাশের কাউকে বলুন এসব ভুলে যান আপনি তো পুরো দায় সারাভাবে বলছেন আজ আমার উপদেশ অলসভাবে নেবেন না কেউ তবু বললেন এসব ভুলে যান আপনারা যদি আমার নির্দেশটুকুই না পালন করতে পারেন তাহলে আর ঈশ্বরের আদেশ কিভাবে শুনবেন। সঠিক পছন্দটুকু করতে শিখলেই আমাদের জীবন কিভাবে পাল্টে যায় যাই হোক যখন পিতর এবং অন্য শিষ্যরা গভীর সমুদ্রে গেলেন বাইবেলে বলেছে এত মাছ তারা ধরেছিলেন যে অন্য নৌকো থেকে তাদের আরও সঙ্গী সাথীকে ডাকতে হয়েছিল সব মাছ তীরে বে আনার জন্যে এবং সব নৌকো উপছিয়ে পড়ছিল শুনুন প্রায় কুড়ি বছর আগে লুক পাঁচ থেকে আমি এই শিক্ষা পেয়েছি যে আমরা যা চিন্তা করি যা চাই যা অনুভব করি যদি তার চেয়ে গভীরে গিয়ে জীবন কাটাতে পারি প্রজ্ঞার দ্বারা নিয়ন্ত্রিত হতে পারি যদি যে কাজ করতে ভালো লাগে না তবু সঠিক কাজ বলে করে চলি তাহলে আমি জীবনে প্রজ্ঞা লাভ করব আমার জীবন তরিপূর্ণ হয়ে উঠবে যা সাহায্যের জন্যে আমার কাছে আসবে তাদের দান করতে পারবো এবং আপনাদের জীবনও এমন হতে পারে আপনিও আপনার পরিবারকে দান করার জন্য প্রজ্ঞায় প্রচুর্য লাভ করতে পারবেন আপনার সন্তানদের সামনে আপনি কিভাবে জীবনযাপন করেন তা তারা তাদের জীবনে কিভাবে চালিত করতে ভাবে প্রভাব ফেলে আপনাকে আশা করবেন না অন্যেরা আপনার সন্তানদের শিক্ষা দেবে আপনার বিশ্বাস অন্ধের মতো গ্রহণ না করে নিজেদের বিশ্বাস তৈরি করতে শেখান প্রজ্ঞা তাই করায় যা ভবিষ্যতে সুফল দেবে বর্তমানে যা আনন্দ দেয় প্রজ্ঞা শুধু তাই করাই নয় জরুরি নয় যে আপনি এমন কাজই করবেন যা দ্রুত সুফল দেবে প্রজ্ঞা সেই কাজ বর্তমানে করায় যা আপনাকে ভবিষ্যতে নিশ্চিত সুখী করবে এবং অনুশোচনায় জীবন কাটাতে হবে না এমন মানুষ হবে না যারা আশি বছর বয়স বসে প্রত্যেক দিন এই কথা ভাবেন যদি এমন হতো যদি আমি এমন করতাম যদি আমি অমন না হতাম বরং এখনও সঠিকটা বেছে নিন আবার বলছি সঠিকটা বেছে নিন এক্ষুনি আমিন। আমরা এখন হিতোপ্রদেশের কিছু বাণী দেখব হিতোপ্রদেশ দুয়ের একের ছয় তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো যদি বুদ্ধিতে মনোনিবেশ করো হ্যাঁ যদি সুবিচারের আহ্বান করো যদি বুদ্ধির জন্য উচ্চস্বর করো যদি রৌপের ন্যায় তাহার অন্বেষণ করো এই অন্বেষণ করা শব্দটাই খুবই শক্তিশালী শব্দ এর অর্থ হল সমস্ত অন্তর দিয়ে কামনা করো সন্ধান করো অনুসরণ করো যদি রোপের ন্যায় তাহার অনুসন্ধানের গুপ্ত ধনের ন্যায় তাহার সন্ধান করো তবে আমার সঙ্গে আপনারা বলুন তবে তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে ঈশ্বর বিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে আসলে কি জানেন আমার বিশ্বাস আপনাদের ঈশ্বরের বন্ধু হওয়া উচিত কিন্তু আমি যদি সত্যি কথা বলি আজকাল আমাদের মনোভাব ঈশ্বরের প্রতি খুবই হালকা ধরনের ঈশ্বর সর্বশক্তিমান যাকে সমীহ ও শ্রদ্ধা করা উচিত ঈশ্বরকে ভয় নয় তাকে মান্য না করাকে আমাদের ভয় করা উচিত এটা আপনাদের বুঝতে হবে এবং আমার মনে হয় না অধিকাংশ মানুষ তা করে আমরা ঈশ্বরের ভালোবাসা দয়া তার ক্ষমাশীলতা নিয়ে আলোচনা করতে ভালোবাসি কিন্তু তার বিচারের বিষয় কি ভাবি আমরা তা ভুলতে চাই না আমি মনে করি যে আমরা যখন বুঝতে পারি যে আমরা ঈশ্বরকে অসন্তুষ্ট করেছি আমাদের অন্তরে অন্তরে কম্পিত হওয়া উচিত শুধু যে ভয় তা নয় কারণ আমাদের করা প্রতিটি ভুলের জন্যে যে তিনি আমাদের মাথায় বাড়ি মারবেন অথবা নরকে পাঠাবেন তা নয় ঈশ্বর দয়ামান কিন্তু আমাদের তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা হুম বিষয়টা একটু ভারী হয়ে গেল আমি বাজি ধরে বলতে পারি অলৌকিকতা বললে এক্ষুনি সবাই চিৎকার করে উল্লাস জানাবেন কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয় অর্থাৎ প্রজ্ঞার সন্ধান করুন তার জন্যে প্রার্থনা করুন প্রতিটি দিন শুরু করুন ঈশ্বরকে কথা বলে জানি প্রজ্ঞা আমার গভীরেই আছে প্রভু প্রজ্ঞা সন্ধান করতে তাকে অনুসরণ করতে তার জন্য সময় করে অপেক্ষা করতে আমাকে সাহায্য করো কারণ আমি অজ্ঞানীর মতো কাজ করে তার কুফল ভোগ করতে চাই না হিতোপদেশ চারের আট তাহাকে চিররগ্ঞ করো সে তোমাকে উন্নত করিবে উন্নত করুন কিভাবে করবেন প্রজ্ঞা ব্যবহার করুন আপনাদের মধ্যে অনেকে চাকরিতে কখনো উন্নতি হয়নি কারণ আপনারা বোকার মতো কাজ করেন সারাদিন ইন্টারনেটে খেলা করেন আর বস এলে কাজের ভান করেন সমস্ত ব্যক্তিগত ফোন করেন কাজের সময়ের মধ্যে কিন্তু সেটা আপনার করা উচিত শুধু ছুটির পর কেউ অপাতকালীন জরুরি না হলে অফিসের সব জিনিসপত্র বাড়ি নিয়ে যান মানে রাবার ব্যান্ড পেন্সিল মানে চুরি করেছেন অথচ ভাবছেন ঈশ্বরের আশীর্বাদ কেন পাচ্ছেন না দেরি করে কাজে গিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছেন আমি বলতে পারি আপনারাও এরকম নন কিন্তু হয়তো এমন কেউ যে বেচারা টিভিতে আমাদের দেখছেন আমাদের সততার ব্যস্তবয় চলতে হবে এবং যখন কেউ আমাদের দেখছেন না তখনও মানুষ যারা গোপনেও অনুচিত কাজ করেন না তারা সেই অবস্থাতে পৌঁছে যান যেখানে তারা ঈশ্বরের দৃষ্টির সামনে জীবন যাপন করেন উন্নতি প্রত্যেকে প্রমোশন চান এবং বাইবেলে বলে প্রকৃত উন্নতি আসে ঈশ্বরের নিকট থেকে কিন্তু আপনারা যদি নিজেদের উন্নতি চান তাহলে আপনাদের প্রজ্ঞার সাথে আচরণ করতে হবে এবং বিনিয়োগ করতে হবে সেদিন আমাকে একজন বললেন এবং আমার বেশ ভালো লেগেছিল যে আমি নিজেকে এত মূল্যবান বানাবো যে আমাকে ছাড়া আপনার চলবে না হ্যাঁ এই রকমই মনোভাব আমার পছন্দ নিজেকে এত মূল্যবান করে তুলবো যে আমাকে ব্যতীত আপনার কখনও চলবে না নিজেকে এমন ধরনের মানুষ করে তুলবেন না যতটা সম্ভব কম কাজ করে যত সম্ভব বেশি কাজ করুন বরং এগিয়ে এসে কাজ করুন এবং কোনো চাকরি ছেড়ে দেওয়ার আগে ছেড়ে দিতে চলেছেন বলে শেষ শেষমেশে অলসতা করবেন না কারণ এই কথাটা অবশ্যই মনে রাখবেন যে যেভাবে শুরু করবেন শুরুও সেইভাবেই হবে জীবনে কি মনোভাব নিয়ে চলবেন সেটাই মূল কথা আমরা যদি বাইবেলের মানুষদের দিকে তাকায় দেখবেন দাউদ এমন একজন মানুষ যিনি রাজা হতে পেরেছিলেন এবং যতদিন তিনি প্রজ্ঞার পথে চলেছিলেন ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিলেন এবং তার উন্নতি হয়েছিল এবং যতবার তিনি মূর্খের মতো কাজ করেছিলেন যুদ্ধ এবং দুর্দশার সম্মুখীন হয়েছিলেন বাইবেল বারবার এই কথাটাই বলে যে দাউদ প্রজ্ঞার সাথে আচরণ করেছিলেন জ্ঞানী তিনি বুদ্ধিমানের মতো আচরণ করেছিলেন এবং তার উন্নতি হয়েছিল তিনি বুদ্ধিমানের মতো আচরণ করেছিলেন এবং তার উন্নতি হয়েছিল আজ সকালে আপনারা আমার সঙ্গে কি বলবেন আমি যদি বুদ্ধিমানের মতো কাজ করি উন্নতি হবে সুতরাং বাইবেলে সব ধরনের উপদেশ বাক্য আছে বিশেষ করে হিতোপদেশে যেখানে প্রজ্ঞা এবং তার উপকার সম্বন্ধে বলা হয়েছে আজ প্রজ্ঞা বিষয় নির্দিষ্ট কিছু কথা বলা যাক মূর্খামির মানে হলো সাধারণ জ্ঞানের অভাব জানেন আমি বিশ্বাস করি যদি সত্যি করে বলতে হয় আমাদের মিনিস্ট্রি যে এত বছর ধরে সার্থকভাবে সক্রিয় থাকতে পেরেছে এবং আমি এবং দেব দুজনে কেউই উচ্চশিক্ষিত নই বা এমন কিছু আমরা পড়াশুনো করিনি কারণ হলো আমাদের দুজনেরই যথেষ্ট সাধারণ বোধ ভালো এবং যখন আপনার সাধারণ বোধ বুদ্ধি ভালো থাকে জানেন তখন কি হয় তখন মানুষের সামনে যা ইচ্ছে বলে না আমাদের যথেষ্ট বোধ ছিল যে মানুষদের যদি আমাদের জন্য কাজ করাতে হয় তাহলে তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে মানুষ এমন বোকার মতো কাজ করে ভাবলে অবাক লাগে প্রজ্ঞা হল এমনিতে সাধারণ জ্ঞানী জীবনে বন্ধু পেতে হলে মানুষের সঙ্গে সুব্যবহার করুন আর যদি মানুষকে নিজের মতো করে পেতে চান তাহলে সর্বক্ষণ তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না এমন কিছু সাধারণ নিয়মকানুন আছে যা যথেষ্ট সহজ উশৃঙ্খল জীবনযাপন করা মূর্খামি বোধহীনভাবে সময় কাটানো নিজের কামনা বাসনায় সংযত না হওয়া অলস ও বুদ্ধিমান হওয়া মোটেই ভালো নয় আমাদের পছন্দ করা সিদ্ধান্ত নেওয়ার মধ্যে ছাপ থাকা উচিত এখন জীবনের এমন পাঁচটি ক্ষেত্র নিয়ে কথা বলা যাক যেখানে আমাদের প্রজ্ঞার ব্যবহার করা উচিত কারণ বুদ্ধির সঙ্গে জ্ঞানের সাথে নেওয়া সিদ্ধান্ত জীবনে ক্ষমতা বৃদ্ধি পায় প্রথমে যে ক্ষেত্রে সম্বন্ধে আমি কথা বলবো সেটা হলো সময়ের ব্যবহার পৃথিবীর প্রতিটি মানুষের জন্য দিনে চব্বিশ ঘন্টাতে কেন কোনো মানুষ এত কিছু করে উঠতে পারে আর কেউ কিছুই পারে না কেন কিছু কিছু মানুষ শান্তিপূর্ণ এবং তারা মোটামুটি সাফল্য পেলেও আনন্দে জীবন কাটিয়ে দেয় আর কিছু মানুষ সারাক্ষণ হতাশাগ্রস্ত উদ্বেগে নিজেদের চুল ছিঁড়ছেন এবং মানসিক অবসাদের চিকিৎসায় যত রাজ্যের ওষুধ কিনে টাকা নষ্ট করছেন আসলে এসবই নিজের নিজের পছন্দের ব্যাপার সময়ের ভ্রান্ত ব্যবহার সৃষ্টি করে মানসিক চাপ এবং নষ্ট করে দেয় আপনার ক্ষমতা এটা অনেকটা যেন আমাদের সঙ্গে ঈশ্বরের ক্ষমতার এক পাইপের মাধ্যমে সংযোগ এবং সেই পাইপের মধ্যে ছিদ্র দিয়ে নষ্ট হয়ে গেছে কাজ করার ফাঁকে রাখতে হবে চিন্তা করা নিঃশ্বাস নেওয়ার অবসর সময় এবং আমি এই বিষয়টি খুব ভালো করে জানি কারণ আমি দু রকমের জীবনী কাটিয়েছি আমি প্রচণ্ড কাজ পাগল ছিলাম এবং কয়েক বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর এইভাবে জীবন কাটাবো না এবং আমি দেবকে বলেছিলাম সে কথা আমি বলেছিলাম যে হয় অবস্থা পাল্টাতে হবে না হলে আমাদের মিনিস্ট্রিকে ছোট করে ফেলতে হবে কারণ আমি আর এভাবে চলতে পারছি না এবং আমাকে অনেক কিছু শিখতে হয়েছিল আমাকে শিখতে হয়েছিল যে আমি একাই শুধু মানুষকে সাহায্য করতে পারি না আমাকে এতে শিখতে হয়েছিল যে যতজন মানুষকেই আপনি সাহায্য করুন না কেন তবু লক্ষ লক্ষ মানুষ থাকবে যাদের সাহায্যের প্রয়োজন এবং আমাদের সাহায্য করতে গিয়ে যদি আমি নিজেকে মেরে ফেলি তাহলে এতে কারোরই কোনো উপকার হবে না এবং একটা মূল কথা হলো আপনি বিশ্বাস করুন অথবা না করুন যিশু আমাদের জন্যে প্রাণ দিয়েছিলেন এবং আমার বিশ্বাস ঈশ্বর যে জীবন আমাকে দিয়েছেন তা উপভোগ করা আমি সত্যি সত্যি মনে করি এটা ঈশ্বরের প্রতি আমার অবিচার হবে যদি আমি জীবনে কাজ ছাড়া আর কিছুই না করি আমার মনে হয় না এটা ভালো কিছু বরং আমার মনে হয় আমরা যখন তা করি মানে শুধু ব্যস্ততা নিয়ে অভিযোগ 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 কিন্তু একা আপনি সেটা পরিবর্তন করতে পারেন এখানেও দায়িত্বের ব্যাপার আপনাদের মধ্যে কতজন নিজেদের খুব ব্যস্ত ভাবেন কেউ কেউ এত ব্যস্ত যে ক্লান্তিতে হাত পর্যন্ত তুলতে পারছেন না কতজন মাঝে চেয়ে বেশি দেখুন মাঝে সাঝে আমরা প্রত্যেকেই দিন একটু হতাশায় ভুগি কোনো অতিরিক্ত কাজের চাপ এবং সেটুকু আমরা সামলাতে পারি অবশ্যই পারি আমাদের দেহ ওইটুকু সামলে নেওয়ার জন্য প্রস্তুত থাকে সবারই কখনো না কখনও তাড়াহুড়ো করে কাজ করতে হয় অথবা কয়েক সপ্তাহ মানে সবাইকে এমন পরিস্থিতি সামলানোর মুখোমুখি হতে হয় কিন্তু যখন এটা ঘন ঘন হতে থাকে মাঝে মধ্যে নয় এবং মনে হবে যেন শান্তির দিনই যেন এই দৈবত্যের ব্যাপার তখনই সমস্যা একটা কথা স্পষ্ট করে বলবো ওই রকম জীবন যদি কাটান তাহলে সত্যি সমস্যার বিষয় এবং আজ নয়তো কাল এর মূল্য চোকাতেই হবে এর চাপে আপনার শরীর ভাঙতে থাকবে আপনি সুখী জীবন কাটাতে পারবেন না এবং অসুখী মানুষই অন্যকে অসুখী করে এবং আমরা অন্য সবাইকে দোষারোপ করতে শুরু করি কারণ আমরা সুখী নই যদি একমাত্র আমরা নিজেরাই এই বিষয়ে করতে পারি কিছু আমি এখনও শেষ করিনি যারা টিভিতে দেখছেন তারাও দেখছেন তো চুল আচরানো এক মিনিটের জন্য বন্ধ করুন মেকআপ করা একটু বন্ধ করুন ব্রেকফাস্ট বানানো বন্ধ করুন যদি সুখী না হন তাহলে এই বিষয়ে কিছু একটা করুন ঘরে বসে বসে অসুখী হয়ে অন্যকে দোষারোপ করা সম্পূর্ণ অর্থহীন ঈশ্বর অবশ্যই আমাদের জীবনে পরিবর্তন আনবেন কিন্তু তা জাদু দণ্ড ঘুরিয়ে নয় তিনি আমাদের কিছু করতে বলবেন অথবা কিছু করতে বারণ করবেন এবং আমরা যখন তা পালন করব তখন পরিবর্তন আসবেই পরিবর্তন আসতে বাধ্য সঠিক পছন্দই আমাদের জীবনে শান্তি নিয়ে আসে প্রজ্ঞা আমাদের সম্পর্কে সার্থকতা কর্মজীবনে উন্নতি এবং আর্থিক অবস্থাতে স্থিতি আনে জীবনের সর্বক্ষেত্রে এর সুপ্রভাব থাকে তাই প্রজ্ঞা সন্ধান না করার কোনোই কারণ নেই কেননা বাইবেলে বলা হয়েছে প্রজ্ঞা হলো পৃথিবীতে সব থেকে মূল্যবান আপনাদের জন্য আজ আমরা এনেছি আপনারা সাধ্যমতো চেষ্টা করবেন এই আস্থা আছে ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন আপনি জানেন না যে জয়েস মায়ের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জে এম এম ইন্ডিয়া ডট অর্গে প্রার্থনা অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের সম্মেলনে সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রকুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা